अपने पूरे परिवार के साथ देखिए पैडमैन की कहानी. डाउनलोड एंड सब्सक्राइब टू द Z5 ऐप राइट नाउ. যদি লোকটা নিজের ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা করে দিও. দিদি ভাই, ভাঙাটা খুব সহজ, গড়াটাই কঠিন. নিজের জীবন দিয়ে আমি এটা বুঝতে পেরেছি. ওই তো ওই ওই রিসর্টটা বোধহয় জানো, দেখো পুলিশের গাড়িটা ওখানেই ঢুকছে দাদা. ওই ওই রিসর্টটার ভিতরে যেতে হবে. এই সময় আবার কে এলো? কি ব্যাপার আপনারা? তোমার অফিস টুর কেমন চলছে দেখতে এলাম. শোনো বাবা, তোমাকে একটা কথা বলি. আজকে কথা যা করেছে, এবারে বউরা যা করেছে, সেটা কোনো ক্ষমা হয় না, এটা আমি বলে দিলাম. যে কাজটা তুই করলি অর্ঘ্য, তার বুঝি ক্ষমা হয়? তুই এত কথা বলছিস কি করে? হ্যাঁ, আরে তোর ব্যাকগ্রাউন্ড সবাই জানে এখানে. এই আর একটা কথা বলে চড়ি একেবারে লাট করে দেবো. কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে গেছো? ও যদি এখানে না থাকে তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাব, আমিও থাকবো না. হ্যাঁ তাই যাও, সেটাই বরঞ্চ ভালো হবে. কারণ তুমি নিজে থেকে বললে ভালো, নাহলে আমায় বলতে হতো. কারণ আমি এই কিছুক্ষণ যাবৎ স্থির সিদ্ধান্ত করেছি যে আমি জঞ্জাল সাফ করব. আমার না প্রচন্ড নার্ভাস লাগছে জানো. কিসের নার্ভাস? কতদিন লেখাপড়ার সঙ্গে কোনো যোগাযোগই নেই, আর এখন এই কথাটা বলতে তো লজ্জা করছে না কথা? ইউনিভার্সিটির পরীক্ষায় তুই টপার হয়েছিলি, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে তুই একের পর এক দুর্দান্ত রেজাল্ট করেছিলি, আর এখন তুই বলছিস তোর নাকি নার্ভাস লাগছে, ভয় করছে. দূর, সেসব তো অনেক কাল আগেকার কথা. আমার তো এখন মনে হচ্ছে সেগুলো সব আগের জন্মের কথা. কি যে বলছে এইসব, তোর কত বয়স রে, আগের জন্ম আগের জন্ম করছিস? হ্যাঁ শোন, পরীক্ষার অনেক দিন দিসনি তো, তাই একটু এতটা আড়ষ্ট লাগছে. পরীক্ষার হলে কি যেই বসবি, কোয়েশ্চেন পেপার পাবি, সেই আগের মুহূর্তগুলো মনের মধ্যে ফিরে আসবে. দেখিস তুই, শোন কথা, তোর কাছে কিন্তু আজকে অন্য কোনো অপশন নেই. এই চাকরির পরীক্ষায় ভালো না করলেও তোকে কোনো না কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে কথা. এই চাকরিটা তোকে পেতেই হবে, আর সেই চাকরিটা যেন এমন চাকরি হয় যে চাকরিতে টাকা পয়সা সম্মান অর্ঘ্যর চেয়ে অনেক বেশি, অনেক বেশি হয়. দেখ কথা, আজকের এই পরীক্ষা দেওয়াটা তো শুধু তোর একার জন্যে নয়, তোর তো একটা চ্যালেঞ্জ আছে নেই? সে তো আছে দিদি ভাই, 100 বার আছে. কিন্তু কি বলতো, এই অসুখ টসুখ হয়ে গিয়ে আমি মনে মনে এতটা উইক হয়ে গেছি. কথা কথা, তোর এই অসুখ হয়ে গেছে, অসুখ এইসব কথা বলিস না কথা. তুই কিন্তু তোর অসুখটাকে ওভারকাম করে ফেলেছিস, তোর অপারেশনও সাকসেসফুল হয়েছে. হ্যাঁ, তোকে এখন মনিটরিংয়ে থাকতে হবে. থাকবি কথা, নিজের জন্য নিজে সাবধানে থাকবি, নিজের জন্য নিজে যত্ন নিবি. আচ্ছা কথা, আমাদের আমাদের নিজেদের আর কে আছে বলতো দেখার জন্যে? বাবা মা তো বিয়ে দিয়ে বেড়াল পার করে দিয়েছে, তারপর আর যত সমস্যাই হোক না কেন তারা ঘাড়ে পাততে চায় না, যেন যেন আমাদের সব সময় শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে থাকাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য. এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের
সুখে শান্তিতে ঘর সংসার করার অধিকার আছে। বিয়েটা কোনো আকাশ সমান পাঁচিল নয় তো, যে কোনো প্রয়োজনে কোনো কারণে সেই পাঁচিলকে ভাঙা যাবে না। প্রয়োজন হলে পাঁচিলকে ভাঙতে হবে বই কি, আর সেটা যদি আমাকে ভাঙতে হয় আমার কিন্তু বিন্দু মাত্র অনুতাপ নেই। কারণ ওই যে বললাম না, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সুখে শান্তিতে সংসার করার অধিকার আছে আছে আছে। শোনো কথা, অর্ঘ্যরও কিন্তু সেই অধিকার আছে। অর্ঘ্য আমাকে ভালোবাসে, আর আমি আমিও অর্ঘ্যকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার কাছে এর থেকে বড় আর কিচ্ছু নেই। তবুও যদি কথা তুমি অর্ঘ্যকে নিয়ে শান্তিতে সংসার করো, তাহলে যে আমি আমি অর্ঘ্যকে ভালোবাসবো না তা নয়, আমি ভালোবাসবো, আমি আমি দূর থেকে ভালোবাসবো, কিন্তু আমি তোমাদের জীবন থেকে সরে যাব। আর যদি সেটা করতে না পারো কথা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার পথ থেকে সরে দাঁড়াও, তুমি অর্ঘ্যকে সুখী হতে দাও কথা, শুধুমাত্র প্রতিশোধ নিতে হবে বলে। একটা মানুষের জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়ে থেকো না কথা, প্লিজ। অনেক বড় বড় কথা বললে তুমি শ্রীরাধা, কি বলতো, আমি মনে প্রাণে চাই তুমি অর্ঘ্যর সঙ্গে সুখে শান্তিতে সংসার করো। ইয়েস, সত্যি আমি তাই চাই। আমি অর্ঘ্যর জীবন থেকে সরে যাব শ্রীরাধা, যেদিন বলবে আমি সেদিন সরে যাব। দরকার হলে তুমি আজকে আমাকে কাগজপত্র দাও, আমি আজকেই সই করে দেবো। না দেবে না, দেবে না। অর্ঘ্যর যদি ওই মেয়েটার সঙ্গে সারা জীবন ফুর্তি করতে ইচ্ছা হয় করুক, কিন্তু তুমি ওকে সই করে দেবে না। দেব বাবা, অর্ঘ্যর মতো ছেলের সঙ্গে আমি সত্যি এই জীবনে আর থাকতে চাই না বাবা। সেটা তোমার ইচ্ছে, আমি বলবো না কোনোদিন এইরকম একটা ছেলের সঙ্গে তুমি থাকো, তার তার মানে তো এটা নয় যে তুমি ওকে সইটা করে দেবে। আমি বলছি তুমি ওকে সইটা করে দেবে না। কিরকম কুশিক্ষা দিচ্ছে দেখো মানুষটা, কিরকম কুশিক্ষা দিচ্ছে। তোমার নিজের ছেলে কোথায় তার হয়ে কথা বলবে, তা না পরের মেয়ের দিকে ঝোল টেনে কথা বলছো? কি চাও তুমি, নিজের ছেলেটার ভালো হোক চাও না? না না, চাই না, চাই না। আগে আমি আমার নিজের ভালো থাকার ব্যবস্থাটা করি। তোমার জেনে রাখা ভালো যে আমি ডিভোর্সের কেসটা ফাইল করেছি। আমি জানি তুমি ভাঙবে তো মচকাবে না, দেখি না তুমি কত দূর এগোতে পারো। চেষ্টা করো না, কত বড় বড় উকিল লাগাতে পারবে চেষ্টা করো। এই কেসটা আমি লড়ুক এবং আমি ডিভোর্সটা নিয়ে ছাড়ব। দেখেছিস, দেখেছিস স্বর্গ, দেখেছিস, শুনেছিস তো বাবার কথা, শুনেছিস তো কি বলছে দেখ। এই বয়সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, উফ, তা আবার ওই কথার জন্য। জানি তো উস্কাচ্ছে উস্কাচ্ছে, সব কিছু যে কথার উস্কানিতে হচ্ছে সে আমাদের বুঝতে কারোর বাকি নেই, বুঝলি বাবা? এতদিনে আসা হলো যুবরাজদা? আমার তো না হয় এতদিন আসা হলো, তোমাদের তো খোঁজ নেওয়ার একটু সময়ও হয়নি। আরে বাবা, আমার জন্য না হোক, অন্তত আমার ভাগ্নিটার জন্য তো একটা খোঁজ খবর নিতে পারতে। তোকে বলেছিলাম না জুজুর কথা, এই সেই জুজু বুড়ি। Thank you.
ফাস্ট। অনেক দেরি হয়ে গেল, রিয়াকে নিয়ে গাড়িটা অনেক দূর চলে গেছে নিশ্চয়ই। দেখুন দারোগা বাবু, এনারা কৃষ্ণকান্তের হাত কাটতে যাচ্ছিল, কোন ধর্ম মানুষের উপরে মানে অত্যাচার করার কথা বলে? সর্বনাশের বাকি কিছু আছে? জি জি জি, একজন ব্রাহ্মণ কিনা একজন বাগদির সন্তানকে বিয়ে করলো। ফুলটা যারা মানুষদের সাথে এমন নৃশংস ব্যবহার করেন তারা বাউন নয়, বাউনদের মন অনেক উদার হয়, তাদের মাথার উপর ঈশ্বর বিরাজ করেন, ঈশ্বর কখনো মানুষে মানুষে ভেদাভেদ করেন। তাই আর যাই হোক, এদেরকে ভক্তি করা যায় না।